কথা ছিল দুহাজার জুলাই থেকে কার্যকর হবে ভ্যাট আইন দুহাজার ভ্যাট অনলাইন সিস্টেম ও সফটওয়্যারও তৈরি করা হয়েছিল এর ওপর ভিত্তি করেই লক্ষ্য পূরণে গেল মার্চ থেকে শুরু হয় অনলাইনে ইবিআইএন নিবন্ধনের কার্যক্রম তবে ব্যবসায়ীদের বিরোধিতার কারণে দু বছরের জন্য ভ্যাট আইন বাস্তবায়ন পেছানোতে জটিলতায় পড়ে ভ্যাট অনলাইন চালুর প্রক্রিয়া এ অবস্থায় একানব্বই সালের ভ্যাট বিধিমালায় সংশোধন করে অনলাইনে ভ্যাট ব্যবস্থা কার্যকরের উদ্যোগ নিয়েছে এনবিআর আইন পিছিয়ে যাওয়ার কারণে যে সফটওয়্যারটা তৈরি করা হচ্ছে সেই সফটওয়্যারটা ওইভাবে অপারেশন করা যাচ্ছে না কারণ এখানে যে ফর্মসগুলো আমরা ব্যবহার করেছি সেটা ২০১২ হাজার বারো সালে ব্যাট আইনের আলোকে করা হয়েছিল পরিবর্তন এই মুহূর্তে করা যাচ্ছে না আমরা একানব্বই সালের বিধিমালা কিছু সংস্কার করে এটা যাতে অনলাইনে আমরা রিটার্ন সাবমিশন রেজিস্ট্রেশন এগুলো নিতে পারি সেগুলোর মানে পদ্ধতিগুলো বিধিমালায় সুস্পষ্ট করার উদ্যোগ নিয়েছিলাম ব্যবসায়ীদের অভিযোগ নিবন্ধনের জন্য সার্কেল অফিসগুলো প্রয়োজনীয় সহযোগিতা করছে না অনলাইন আপনি যদি নিবন্ধন করতে যান এটার মধ্যে এত তথ্যপাত্র থাকে সহজ না অনেক সার্কেল আছে বলেও না যে এইভাবে আপনারা করবেন এই পেপারস লাগবে তারা যে নিজের আবার পয়সা পাবে না তারে যে গর্ব হয়ে যাচ্ছে এটার জন্য কিন্তু তারা অসহযোগিতা করতেছে তবে সিস্টেমটি কতটুকু ব্যবসায় সহায়ক হবে তার উপর এটির সাফল্য নির্ভর করবে বলে মনে করেন এ বিসিসিআই সভাপতি আমরা দেখব যে প্রিভেলিং কন্ডিশন এবং এনভায়রনমেন্ট আমাদের কতটুকু উদ্যোগী হতে বলে কতটুকু কার্যকরী পদক্ষেপ নিতে সাহায্য করে সেই অনুযায়ী ব্যবস্থাটা নিতে হবে এখনই ভ্যাট অনলাইন চালু না হলেও টেস্ট কেস হিসেবে বৃহৎ করদাতা ইউনিটে জানুয়ারি থেকে অনলাইনে রিটার্ন গ্রহণের উদ্যোগ নিচ্ছে এনবিআর সনাতন নিয়মে ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা আট লাখ চল্লিশ হাজার হলেও এখন পর্যন্ত অনলাইনে নিবন্ধন নিয়েছে মাত্র চুয়াত্তর হাজার প্রতিষ্ঠান হাজর শিউলি সময় সংবাদ ঢাকা